77 বছর বয়সী আওয়ামী লীগের সভাপতি বিয়ে করলেন 14 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে। ভাবছেন যে এটা কি সম্ভব? দেখেন, 14 বছর বয়সী স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে করেছেন 77 বছর বয়সী আওয়ামী লীগের একজন সভাপতি। কোথাকার? টাঙ্গাইলের ধানবাড়ির মুসুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান, একজন চেয়ারম্যান ছিলেন তিনি। 77 বছর বয়সী যে ব্যক্তি, তার নাম হচ্ছে হযরত আলী। 14 বছর বয়সী স্কুল ছাত্রী তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেছেন। যে এই যে ভদ্রলোক 77 বছর বয়স, আর এই যে মেয়েটি তার 14 বছর বয়স, তাকে বিয়ে করেছে জোর করে। আজকে বাংলাদেশে আরেকটা ঘটনা হয়ে গেছে, এক 77 বছরের বুড়া এক 14 বছরের মেয়েকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলেন। সমাজের চোখে স্বামী স্ত্রী হলেও কিন্তু আমরা অরিজিনাল ভাবে স্বামী স্ত্রী না। যেটা আমার বউ হিসাবে করতেছে, এটা আসলে বউ হিসাবে না। এরা মনে করেন যে দর্শন করা কয়েরি। 14 দিনই সে আমার সাথে খারাপ কাজ করছে। টাঙ্গাইলের ধনবাড়িতে 14 বছর বয়সী এক কিশোরীকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি ও ফাঁদে ফেলে বিয়ে করার অভিযোগ উঠেছে 77 বছর বয়সী সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আমার বলে যে তোমার আমি বিয়ে করব, পরে বলছি যে আপনার কি মাথা ঠিক আছে, এনা নষ্ট হয়ে গেছে, যে আপনার বয়স দেখেন আর আমার বয়স দেখেন। তারপর মানে না, বলে যে তোরে আমি খুন করব, তোরে জুলেহান আমি মাইরে ফেলে দিই, তোর কেরা দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও এটি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কী হচ্ছে, কী ঘটছে এসব দেশে, তরুণ প্রজন্ম কোন দিকে যাচ্ছে, দেশের ভবিষ্যৎ দিনের পর দিন অদূর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম মুস্তাক তিশার গল্প, এখন আবার শুনছি 14 বছর বয়সের একজন কিশোরীকে জোর করে বিয়ে করেছে আওয়ামী লীগের 77 বছরের এক নেতা। লীগের এই 77 বছর বয়সী এই বৃদ্ধ জোর করে তুলে নিয়ে গিয়ে 14 বছর বয়সের এক কিশোরীকে বিয়ে করেছে। কি হচ্ছে সব দেশে? 80 বছর, 75 বছর, 65 বছরের এই বৃদ্ধরা বিয়ে করছে 18 বছর, 16 বছর, 15 বছর, 14 বছর মেয়েকে। হোয়াট ইজ দিস? এগুলো দেখার কি কেউ নাই? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারাই বলেন কি বলবেন। চলুন কথা না বাইরে আমরা দেখে আসি লীগের এই বৃদ্ধ কি কাণ্ডটাই না করলো এই 14 বছর বয়সী এই কিশোরের সঙ্গে। 77 বছর বয়সী আওয়ামী লীগের সভাপতি বিয়ে করলেন 14 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে। ভাবছেন যে এটা কি সম্ভব? আমরা তো ছাত্রলীগের নামে শুনি জঙ্গলে নিয়ে যাচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে ধর্ষণ করছে বিভিন্ন জায়গায়। গত কয়েকদিন আগেও তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শুনলাম, ঘুরতে এসেছে হাজবেন্ডের সাথে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ করেছে, এবং সেই ধর্ষকদের ইতিহাস আপনারা জানেন। বিশ্ববিদ্যালয়ের সরাসরি প্রশাসনিক কর্মকর্তাদের ছত্রছায়ায় সেই কর্মকাণ্ডটি সংগঠিত হয়েছে। তো সেই মুহূর্তে যখন আপনারা ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড জানেন, তখন আওয়ামী লীগের এই 77 বছর বয়স্ক মুরব্বি পিছনে থাকবে কেন? তিনিও এগিয়ে এসেছেন, এবং তাদের এই দলের নেতাকর্মীদের যে আদর্শ পূর্ব থেকেই, সেই আদর্শের অংশ হিসেবেই কেউ কারো চেয়ে কম নেই, সামনে এগিয়ে এসেছেন। দেখেন, 14 বছর বয়সী স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে করেছেন 77 বছর বয়সী আওয়ামী লীগের একজন সভাপতি। কোথাকার? টাঙ্গাইলের ধানবাড়ির মুসুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান, একজন চেয়ারম্যান ছিলেন তিনি। 77 বছর বয়সী যে ব্যক্তি, তার নাম হচ্ছে হযরত আলী। 14 বছর বয়সী স্কুল ছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেছেন, এবং গত 20 ফেব্রুয়ারি হযরত আলীর নামে ধানবাড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন স্কুল ছাত্রীর বাবা। যদি আপনারা দেখেন যে এই এই যে এই যে পোস্টার, আপনি একটা দেখেন এখানে ইনফরমেশন, যে এই যে ভদ্রলোক 77 বছর বয়স, আর এই যে মেয়েটি তার 14 বছর বয়স, তাকে বিয়ে করেছে জোর করে। বাংলাদেশে আমরা বিভিন্ন জনার গল্প শুনি, কেউ বইমেলা থেকে অল্প বয়স্ক বেশি বয়সের মানুষ বিয়ে করার কারণে বের করে দেওয়া হয়েছে। শুধু সেটাই নয়,
তাদের বিভিন্ন লেখনী, তাদের বিভিন্ন লেখা পড়ে যুবকরা হতাশ, অন কাইন্ড অফ যুবকরাই তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তখন আপনার চোখের সামনে জোর করে বিয়ে করার হিড়িক জমিয়েছে এখন আওয়ামী লীগের চেয়ারম্যান সভাপতি তারা। মূলত এটা আজকের নতুন কোনো গল্প নয়, এই সভাপতির বিবাহটা আমার কাছে এসেছে, কিন্তু আমি তো এর আগে দেখেছি যে অবৈধভাবেই আওয়ামী লীগের নেতারা গরুর সাথে, ছাগলের সাথে, আপনি বাংলাদেশের যদি বড় বড় কোনো প্রাণী থেকে থাকে, এই সকল জায়গায় আপত্তিকর অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে তারা তাদের সাথে পর্যন্ত এই গোপন অপকর্মটি সংগঠিত করেছে। আজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছাগল, গরু, ভেড়া যেমন নিরাপদ নয়, এখন একজন শিশু, 14 বছর বয়স্ক বা ছোট্ট যে কোনো নাবালক, মানে মেয়ে থেকে শুরু করে 77, 78, 90 বছরের বুড়ি পর্যন্ত এদেশে আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়, এদেশের এই আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির কাছে নিরাপদ নয়। আমি অবাক হয়ে যাই যে কি করে, কিভাবে জোর করে বিয়ে করছে। যখন তারা জোর করে বিয়ে করছে, তখন স্বাধীনভাবে বিয়ে করে প্রাপ্তবয়স্ক সমবয়সী নারীর সাথে সংসার করতে গিয়ে আজকের কি বলে রিসোর্ট থেকে ধরে এনে জেলের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মামুনুল হককে বন্দি করে রেখেছে, আর আওয়ামী লীগ তারা তাদের বিশেষ অঙ্গে ধার দিচ্ছে। দেখেন, আমি অবাক হই যে এই ধরনের কর্মকাণ্ড কিভাবে সংগঠিত করতে পারে। এর অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশের এই দলটি যারা করে, চেয়ারম্যান, এমপি, বিভিন্ন জায়গায় যারা স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে, এদের প্রত্যেকের কাছেই এই যুবলীগের নেত্রী স্যার, মানে ছাত্রলীগের নেতা, মানে নেত্রী, বিভিন্ন জায়গায় কোণঠাসা, তারা অনেক সময় বলতেও পারে না যে তাদের উপরে কি পরিমাণ অত্যাচারটা হয়। আজকে সেগুলো করতে করতে এখন স্কুলের বারান্দায় গিয়ে 14 বছরের একটি মানে শিশু, মানে একেবারেই এখন পর্যন্ত বিবাহের আইন অনুযায়ী বাংলাদেশের যেমন হয়নি, পাশাপাশি সে বিবাহ করতে রাজি না, তাকে জোর করে বিবাহ করাবে। যদি রাজিও থাকতো সেটাকে আপনি এক ধরনের বলতে পারতেন যে হয়তো শারীরিকভাবে এটা মেনে নেওয়ার সুযোগ আছে, কিন্তু রাজি না, জোর করে বিবাহ করার এই অধিকার কে দিয়েছে। আজ এই দুরবস্থা সমগ্র বাংলাদেশে, আসুন এখান থেকে যদি পরিবর্তন করতে হয়, বাঁচাতে হয় দেশকে, তাহলে কথা বলতে হবে, ওদের মুখোশ উন্মোচন করতে হবে, দেশবাসীকে জাগ্রত করতে হবে। আজকে বাংলাদেশে আর একটা ঘটনা হয়ে গেছে, এক 77 বছরের বুড়া এক 14 বছরের মেয়েকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের আমলের কারণে, আমালুকুম উম্মালুকুম, মেয়েরা আমাদের মুখে লাথি মারতেছে, বুড়াদের বিয়ে করতেছে। কি যে হইল বাংলাদেশে, প্রেমের খেলা চলে দুনিয়ায়, পুচি মাইয়া বিয়া করে বুড়া দাদা, দেশ গেছে গোল্লায় ভাই রে, দেশ গেছে গোল্লায়, 14 বছর মাইয়াকে বিয়া করে 77 বছরের বুড়া দাদা, প্রেমের খেলা চলে দুনিয়ায়, পুচি মাইয়া তিশাকে বিয়া করে বুড়া মোস্তাক দাদা। সমাজের চোখে স্বামী স্ত্রী হলেও কিন্তু আমরা অরিজিনাল ভাবে স্বামী স্ত্রী না, যেটা আমার বউ হিসাবে করতেছে এরা আসলে বউ হিসাবে না, এরা মনে করেন যে দর্শন করা কয়েরি। 14 দিনে সে আমার সাথে খারাপ কাজ করছে, 14 দিনে সে আমার সাথে খারাপ কাজ করছে, এরা মনে করেন যে দর্শন করা কয়েরি। টাঙ্গাইলের ধনবাড়িতে 14 বছর বয়সী এক কিশোরীকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি ও ফাঁদে ফেলে বিয়ে করার অভিযোগ উঠেছে 77 বছর বয়সী সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আমার বলে যে তোমার আমি বিয়ে করব, পরে বলছি যে আপনার কি মাথা ঠিক আছে, না নষ্ট হয়ে গেছে, যে আপনার বয়স দেখেন আর আমার বয়স দেখেন, তারপরে মানে না, বলে যে তোরে আমি খুন করবো, তোরে জুলেহান আমি মাইরা ফেলে দিই, তোর কেরা দেখবো। অভিযুক্ত হযরত আলী টাঙ্গাইলের ধনবাড়ির মুসুদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি। আওয়ামী লীগ নেতা হযরত আলীর প্রথম স্ত্রীর ঘরে 2 ছেলে মেয়ে সহ নাতি নাতনিও রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুল ছাত্রীর পরিবার হতদরিদ্র হওয়ায় সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তাদের বাড়িতে 3 বছর ধরে আসা যাওয়া করতেন। গত 13 ফেব্রুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে হজরত আলী কৌশলে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যান। পরে মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় 20 ফেব্রুয়ারি ধনবাড়ী থানাসহ বিভিন্ন দপ্তরে হজরত আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। আমার মেয়ে স্কুলে থেকে অনুষ্ঠান দেখার গেছিল, হ্যান থেকে দুর্ভাগ বলে উঠায় নিয়ে গেছে, বাসায় নিয়ে যাওয়া হয়ে যায়। সেই মেয়ের 14 দিন ইজ্জতের ক্ষতি করছে সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, এটা আমি সুস্থ বিচার চাই। এদিকে মেয়ে উদ্ধার হলেও প্রভাবশালী হজরত আলী ও তার লোকজনের ভয়ে মেয়েটির পরিবার আশ্রয় নিয়েছে অন্য জেলায়। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। হজরত আলী আমার বোনের ওড়ায় নিয়ে গেছে, তারপরে আমরা থানায় অভিযোগ করি, তারপরে থানা পুলিশ যায় আমার বোনের উদ্ধার করে, চেয়ারম্যানের লোকজন মানে হুমকি ধমকি দেয়, আমাদের বাড়িতে থাকতে দেবে না, বাড়িঘর ভাঙচুর করবে। এই ঘৃণাজনক ঘটনার জন্য এটা দৃষ্টান্তমূলক আইনগতভাবে বিচার হওয়া উচিত। প্রথম স্ত্রীর অনুমতি ও কিশোরীর সম্মতিতে বিয়ে করার কথা স্বীকার করেন অভিযুক্ত হজরত আলী। তবে তিনি দাবি করেন কিশোরী স্বেচ্ছায় তাকে বিয়ে করেছেন, বিয়ে করে কোনো অন্যায় কাজ করেননি বলেও জানান তিনি। কিন্তু আমি যে এখানে বাসা করছি, বুঝতে পারছেন, আমার বাসায় কোনো লোক নাই, 2টা বছর বাসা করছে, আমার ওয়াইফ বলছে তুমি একটা লোক নেও গা, আমি পারমিশন আছে। নিখোঁজের অভিযোগ করায় কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান হজরত আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ধনবাড়ী থানার ওসি সাজ্জাদ হোসেন। মেয়েটার বাবা একটা অভিযোগ দিয়েছিল, 3-4 দিন ধরে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক ভাবে আমি একটা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি এসআই জাহাঙ্গীরকে পাঠাই। পাঠানোর পর তার বাবারা বলে যে অমুক বাসায় আছে, তার বাবারা বলছিল দাস্ট খালে আমাদেরকে উদ্ধার করে দেন। পরে আমরা উদ্ধার করে তার বাবার বাবাকে বোঝাই দিছি এবং দেওয়ার সাথে সাথে বলছি যে আপনারা যদি তারপরেও চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে চান তাহলে থানায় আসেন। উদ্ধার করার পর তার মেয়ার বাবা থানায় আসে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন, আপনারা এখন জানাবেন আপনারা কি বলতে চান আসলে। প্রকৃতপক্ষে কিছু বলার নেই আসলে, কি বা বলবেন বলেন, কি বলবেন, কি বলার আছে, কিছু বলার আছে নেই। এগুলো দেখার কেউ নাই, কার কাছে বিচার দিবেন, কে করবে কার বিচার ভাই? 14 বছর বয়সী এই কিশোরীর জীবনটা তো নষ্ট করে দিল, একদম নরকে নিয়ে গেল, তাই না? এই বৃদ্ধ এই লীগের এই কর্মীকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। তবে শাস্তি হবে না, হবে? আপনারা কি মনে করেন? মনে তো হয় না যে শাস্তি পাবে, কারণ সে আওয়ামী লীগের কর্মী। কারণ আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা হলে 7 খুন মাপ। জোর যার দেশ তার, ক্ষমতা যার দেশ তার, জোর যার মুলুক তার, কথা আছে না এরকম? তো সেরকমটাই মনে হচ্ছে এখন। তো যাই হোক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।